দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমাদের ক্লাস হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও। ইউএনএ কীভাবে গঠিত হয়েছিল, কে গঠন করেছিল, মিটিং কোথায় হয়েছিল, কবে গঠন হয়েছিল, ইউএনএর যে চার্টার কবে গ্রহণ করা হয়, কবে তৈরি করা শুরু হয়, সমস্ত কিছু আমরা দেখেছি। এবং তার আগে ইউএনও সম্বন্ধে পড়ার আগে আমরা লিগ অফ নেশনস সম্বন্ধেও পড়েছি। দেখো, লিগ অফ নেশনস এবং ইউএনও দুটোর উদ্দেশ্যই কিন্তু একই ছিল, কিন্তু দুটো একই সংগঠন নয়, কিন্তু দুটো আলাদা আলাদা সংগঠন। কিন্তু তা সত্ত্বেও যেহেতু দুটোর উদ্দেশ্য একই ছিল, যেহেতু দুটো সংগঠন কী কী, একটা হলো লিগ অফ নেশনস, একটা হলো ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেহেতু এই দুটো সংগঠনের উদ্দেশ্য একই ছিল, সেই জন্যে কখনো কখনো এরকম কোশ্চেনও পরীক্ষায় হয় যে ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর আগের নাম কী ছিল, ইউএনও ইউএনও এর আগের নাম কী ছিল। দুটো কিন্তু আলাদা সংগঠন, কিন্তু যদিও দুটোর উদ্দেশ্য একই এবং দুটোতেই প্রধান উদ্যোক্তা ছিল আমেরিকার প্রেসিডেন্ট, একজন হচ্ছে ইউএনওর হচ্ছে এফডি রুজভেল্ট আর লিগ অফ নেশনসের হচ্ছে উড্রো উইলসন, নাম দুটো আশা করি তোমরা সবাই জানো। তো যেহেতু দুটোর উদ্দেশ্য একই ছিল, দুটো সংগঠনের উদ্দেশ্য একই ছিল, সেহেতু অনেক সময় পরীক্ষায় কিন্তু এটাও কোশ্চেন হয় যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের আগের নাম কী ছিল বা পূর্ববর্তী নাম কী ছিল, যদিও দুটো একই সংগঠন নয়, তবুও কিন্তু কোশ্চেনটা হয়। তো সেই কোশ্চেনটা যদি পরীক্ষায় কখনো হয় তাহলে তোমরা খুব ইজিলি বলতে পারবা কি যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের আগের নাম কী ছিল, আগের নাম ছিল হচ্ছে লিগ অফ নেশনস। ইউএনএর সম্বন্ধে আমরা আগের দিন যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা শুরু করি। দেখো, আগের দিন আমরা কী বলেছিলাম যে কবি ইউএনওডো পালন করা হয়, এর হেডকোয়ার্টার কোথায়, সেখানে আমরা শেষ করেছিলাম। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএতে নিউ ইয়র্কে অবস্থিত। এবার দেখি যে এই ইউএনওর সদস্য সংখ্যা কত, ইউএনওর সদস্য সংখ্যা বা কটা দেশ এই ইউএনওতে কী হয়েছে সদস্য হয়েছে, কটা দেশ সদস্য হয়েছে। ইউএনওর টোটাল সদস্য সংখ্যা 193। ইউএনওর সদস্য সংখ্যা কত বা সদস্য দেশের সংখ্যা কত, 193। ইম্পর্টেন্ট, এর সঙ্গে আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, কী কী, সেটা হচ্ছে যে সর্বপ্রথম কটা দেশ বা কটা দেশের প্রতিনিধিরা মিলে এই ইউএনও গঠন করেছিল, 50টা, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে 51st কান্ট্রি 51তম কে ছিল, মানে কি, মানে 50টা তো প্রথমেই সংগঠনের অংশ ছিল, 51 কে ছিল, 51st কে ছিল, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে 51st কান্ট্রি কে ছিল, সে ছিল হচ্ছে পোল্যান্ড, সে ছিল কে, পোল্যান্ড। পোল্যান্ড ছিল এই ইউএনওতে যোগ দেওয়া 51তম দেশ। আর টোটাল ফাউন্ডার মেম্বার কত ছিল, টোটাল ফাউন্ডার মেম্বার ছিল 51, 50 আর 51তমকে পোল্যান্ড। এখন হচ্ছে টোটাল এই মুহূর্তে টোটাল কতগুলো দেশ ইউএনএর সঙ্গে যুক্ত আছে, কতগুলো দেশ যুক্ত আছে, 193টা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে 51তম কান্ট্রি কে ছিল, সে ছিল হচ্ছে পোল্যান্ড। এই 193টা দেশ হল এই মুহূর্তে ইউএনওর সদস্য সংখ্যা। এবার হচ্ছে যেটা পরীক্ষায় কোশ্চেন আসে যে সবার শেষ, লাস্ট, সর্বশেষ কোন দেশ এই ইউএনওতে এর সদস্যপদ গ্রহণ করেছে, সর্বশেষ কোন দেশ এই ইউএনওর সদস্য পদ গ্রহণ করেছে, সে হলো 193তম কান্ট্রির নাম কি, তার নাম হলো সাউথ সুদান বা দক্ষিণ সুদান।
সাউথ সুদান বা দক্ষিণ সুদান হলো এই ইউএনের সর্বশেষ সদস্য দেশ, মানে কি সবার লাস্টে 193তম হিসাবে কেউ কোন দেশ যোগ দিয়েছে, সাউথ সুদান। কবে যোগ দিয়েছে, কবে লাস্ট যোগ দিয়েছে, সেটা হলো 2011 সালে। কত সালে? 2011 সালে সর্বশেষ দেশ হিসাবে ইউএনে তো কে যোগ দিয়েছে, সাউথ সুদান, সাউথ সুদান। এর 193টা হলো এর সদস্য দেশ, কিন্তু এর সঙ্গে সঙ্গে না আরও দুটো কান্ট্রি আছে যাদেরকে বলা হয় অবজারভার স্টেট বলা হয় বা অবজারভার কান্ট্রি বলা হয়। কীরকম অবজারভার কান্ট্রি? যারা ভাবছে, যেসব দেশ ভাবছে যে আমরা ইউএনের সদস্যপদ নেব কি না, বা যে দুটো দেশকে ইউএনের সদস্য মানে করানোর চেষ্টা করা হচ্ছে, যে দেশকে ইউএনের সদস্য গ্রহণের জন্য চেষ্টা করা হয় বা যে দেশ চেষ্টা করে, সেই দেশগুলোকে বলা হয় অবজারভার কান্ট্রি বলা হয়, অবজারভার স্টেট বা অবজারভার কান্ট্রি বলা হয়, অবজারভার কান্ট্রি। অবজারভার কান্ট্রি কাদের বললাম? যে যারা ভাবছে আমরা ইউএনের সদস্য হব, হব কি হব না, হব কি হব না ভাবছে এরকম, বা ইউএনওতে ইউএনওর সংগঠন যেটা রয়েছে তারা ভাবছে যে আর কোন কোন দেশকে আমাদের এই সংগঠনের মধ্যে আনা যায়। কারণ ইউএনও গঠনের উদ্দেশ্য কী ছিল? ইউএনও গঠনের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা, শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা, যাতে আর কোনো বড় যুদ্ধ না হয়। তাহলে সেই অবজারভার স্টেট দুটো কী কী সেটা আমরা একটু দেখে নিই। একটা হলো ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটির তোমরা নাম হয়তো শুনে থাকবে, এই ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো এই ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। আর একটা দেশ কোনটা, দু নম্বর অবজারভার স্টেট কোনটা, সেটা হলো প্যালেস্টাইন, প্যালেস্টাইন। এই দুটো দেশ হলো অবজারভার কান্ট্রি। অবজারভার কান্ট্রি এটাও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, যে এটা একটু অন্য লেভেলের কোশ্চেন, যে অবজারভিং কান্ট্রি কোন কোনগুলো, অবজারভার কান্ট্রি কোন কোনগুলো। চারটে দেশের নাম দিয়ে দিল, বলল এর মধ্যে কোনটা একটা অবজারভিং কান্ট্রি। তো অবজারভিং কান্ট্রি কটা আছে? দুটো আছে। কী কী? একটা হলো ভ্যাটিকান সিটি আর একটা হলো প্যালেস্টাইন। ইউএনওতে সদস্য দেশ আমরা কোনটা দেখলাম? 193টা, 193টা হলো ইউএনের সদস্য দেশ, দুটো অবজারভার কান্ট্রি আছে। এবার দেখো, একটা ধরো মিটিং হলো, এই ইউএনওর একটা দেখালো মিটিং হলো। আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা দেশের, প্রায় প্রত্যেকটা দেশের ভাষাই আলাদা আলাদা। এবার ধরো পাঁচটা লোকের মিটিং হচ্ছে, পাঁচটা লোক পাঁচ রকম ভাষা জানে, পাঁচ রকম ভাষা জানে, তাহলে তাদের মধ্যে মিটিং করা কী করে সম্ভব, মিটিং করা কী করে সম্ভব? একজন আরেকজনের কথাই বোঝে না, একজন আরেকজনের কথাই কি বোঝে না, তাহলে তাদের মধ্যে কি মিটিং করা সম্ভব? 193টা দেশের প্রতিনিধি যোগ দেয় এখানে, 100টা দেশের 93টা দেশের প্রতিনিধিরা এখানে যোগ দেয়। তাহলে 193টা দেশের 193 রকম ভাষা দেখা গেল, তাহলে প্রত্যেকের পক্ষে কি প্রত্যেক ভাষা বোঝা সম্ভব? সম্ভব না নিশ্চয়ই। সেই জন্য কি করা হয়েছে, যে এই ইউএনওর কিছু অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে, ইউএনওর কিছু কি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে। কটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে? অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য কি? যে এই ভাষাগুলোতেই তোমাকে মিটিং করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো ভাষাতে মিটিং করা যাবে না। কারণ কি, এই ছটা ভাষার যে কোনো একটা ভাষা তোমার অবশ্যই জানাটা বাধ্যতামূলক, নাহলে কিন্তু তোমার ওই মিটিংয়ে গিয়ে কোনো কাজ নেই। তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ছটা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? ছটা হলো ইউএনওর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এগুলো সেইবার
এবার আমরা দেখব যে এই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজগুলো কী কী। দেখো এই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে, একটা ট্রিক তোমাদের দিচ্ছি আমি, তোমাদের যে মানে এই ছটা ভাষা কী কী এগুলো কিন্তু পরীক্ষায় আসে। কীরকমভাবে পরীক্ষায় আসে, চারটে ল্যাঙ্গুয়েজের নাম দিয়ে বললো যে এর মধ্যে কোনটা কোন ল্যাঙ্গুয়েজটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ নয়। আবার এরকম কোশ্চেন হয় যে এক এক জায়গায় চারটে পাঁচটা নাম দিয়ে দিল, এক এ অপশানে পাঁচটা ভাষার নাম দিল, বি অপশানে পাঁচটা ভাষার নাম দিল, সি অপশানে পাঁচটা ভাষার নাম দিল, এবং ডি অপশানে পাঁচটা ভাষার নাম দিয়ে বললো যে এর মধ্যে কোনগুলো ওর ইউএনওর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের একটা ট্রিক দিচ্ছি আমি, এইভাবে মনে রাখার একটা ট্রিক, তোমরা যার যেটা ভালো লাগে যে যেভাবে করো এটা নিজের মতো ট্রিক বানিয়ে মনে রাখবা। ট্রিকটা হলো এটা মনে রাখতে পারো, সার ফেক বা সার ফেস, এরকম এস এ আর এফ ই সি, এইভাবে মনে রাখতে পারো সার ফেস, এস এ আর এফ ই সি, সার ফেস। এটা দিয়ে তোমরা একটা ট্রিকটা মনে রাখতে পারো, এক দুই তিন চার পাঁচ ছয়, এইটা হলো এই ছয়টা ভাষা। কী কী ভাষা এগুলো দেখে নিই, এসতে হলো স্প্যানিশ, এসতে হলো স্প্যানিশ, এতে কি, এতে হলো অ্যারাবিক বা আরবি ভাষা বলা হয়, অ্যারাবিক বা আরবি ভাষা, আরব দেশের যে ভাষা সেটাকে বলা হয় অ্যারাবিক বা আরবি ভাষা। আরতে কি, আরতে হলো রাশিয়ান, আরতে হলো রাশিয়ান। এটা গেল তিনটে ভাষা, এস এ আর, স্প্যানিশ অ্যারাবিক রাশিয়ান, স্প্যানিশ অ্যারাবিক রাশিয়ান। নামগুলো বড় বড়, তো তো সেভাবে মনে রাখতে অনেক সময় ভুলেও যেতে পারো, সেই জন্য একটা ট্রিকের মাধ্যমে যদি মনে রাখো তাহলে আমার মনে হয় সুবিধা হয়। আমার মনে হয় সার ফেস, এস এ আর এফ ই সি, সার ফেস, এভাবে মনে রাখতে পারো। তো তিনটে আমরা দেখলাম, স্প্যানিশ অ্যারাবিক রাশিয়ান। তাহলে এফটাতে কী দেখি আমরা, এফ এ কী আছে, এফ এ আসে হচ্ছে ফ্রেঞ্চ, এফ এ আসে হচ্ছে ফ্রেঞ্চ ভাষা বা ফ্রান্সের যে ভাষা সেটাকে বলা হয় ফ্রেঞ্চ। ইতে কি, ইতে হলো ইংলিশ, ইতে হলো ইংলিশ, আর সিতে কি, সিতে হলো চাইনিজ, সিতে হলো চাইনিজ ভাষা। এই যে ছটা ভাষা, এই ছটা ভাষা হলো আমাদের ইউনাইটেড নেশনসের কী ভাষা, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। ট্রিকটা কি, সার ফেস, এস এ আর এফ ই সি, স্প্যানিশ, এসতে স্প্যানিশ, এতে অ্যারাবিক, আরতে রাশিয়ান, এফতে ফ্রেঞ্চ, ইতে ইংলিশ, আর সিতে কি, চাইনিজ। এই ছটা হলো এর কি কথোপকথনের, মানে কি মিটিংয়ে কথা বলার জন্য এই ছটা হলো এর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। মানে কি তোমাকে যদি মিটিংয়ে গিয়ে কোনো কথা বলতে হয় বা বক্তব্য রাখতে হয় তাহলে কি করতে পারো, তুমি এই ছটা ভাষার যে কোনো একটা ভাষায় তুমি কি করতে পারো, বক্তব্য তোমার রাখতে পারো। সেই জন্যই এই ছটা ভাষাকে বলা হয় কি, ইউএনওর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, কি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এই ছটাতে গেলে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, আরও দুটো আছে, আরও দুটো আছে, সেটা হলো ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ দুটো কী কী সেগুলো আমরা একটা দেখে নিই। ছটা আমি কী বললাম, ছটা হলো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিশিয়াল বা ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে আবার দুটো ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ আছে। ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজটা আবার কী জিনিস, মানে কি মানে ছটা ভাষা যে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা আছে, সেটা এই সেই ছটা ভাষায় তুমি কী করতে পারো, সেই ছটা ভাষার যে কোনো একটা ভাষায় তুমি তোমার বক্তব্য রাখতে পারো। আর ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো, ওয়ার্কিং ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ কটা আছে, দুটো আছে হচ্ছে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ছটা, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ দুটো। ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো, মানে ইউএনওতে যত ডকুমেন্টস আছে, যত রেকর্ডস আছে, যত ডকুমেন্টস এবং রেকর্ডস দুটো ভাষায় সবসময় সংরক্ষিত করে রাখা হয় বা
ইউএনের যত ডকুমেন্টস এবং রেকর্ডস, অফিসিয়াল যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্রগুলো দুটো ভাষায় রেকর্ড করে রাখা হয়। সেটা হচ্ছে, একটা হলো ইংলিশ আর একটা হলো ফ্রেঞ্চ। ইংলিশ আর ফ্রেঞ্চ এই দুটো হলো ইউনাইটেড নেশনসের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যে ল্যাঙ্গুয়েজে যত অফিসিয়াল রেকর্ডস আছে, যত খাতাপত্র আছে, যত রেকর্ডস আছে, সমস্ত কিছু এই দুটো ভাষায় কী করা হয়, রেকর্ড করে রাখা হয় বা এই দুটো ভাষায় কাগজপত্র তৈরি করা হয়। বাকি যে ছটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কী হয়, যখন কোনো বক্তৃতা হয় বা মিটিং হয়, তোমাকে ধরো তুমি একটা দেশের প্রতিনিধি, তোমাকে কিছু বলতে দিল বা তোমার কিছু বলার আছে, তখন কী হবে, ওই ছটা ভাষার যে কোনো একটা ভাষায় তোমাকে বক্তব্য রাখতে হবে। আর কাগজপত্র ডকুমেন্টস যত কিছু আছে সমস্ত কিছু তৈরি হবে কটা ভাষায়, দুটো ভাষা, একটা হলো ইংলিশ আর একটা হলো ফ্রেঞ্চ। সেই জন্য এই দুটোকে বলা হয় ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ছটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দুটো ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ কী কী ট্রিকের মাধ্যমে বলে দিয়েছি। তোমাদের যদি ট্রিক পছন্দ না হয়, যে যার মতো করে ট্রিক বানিয়ে নাও, কিন্তু ছটা ভাষা আমার মনে রাখতেই হবে, ছটা ভাষা মনে রাখতেই হবে, এবং তার সঙ্গে কি দুটো ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, দুটো ইংলিশ এবং ফ্রেঞ্চ। এবার দেখো, আগের ভিডিওতে আমি চার্টার বলেছিলাম। চার্টার, চার্টার কী জিনিস, চার্টার কবে তৈরি করা শুরু হয়েছিল, কবে অ্যাকসেপ্ট হয়েছিল, কবে সেটা বলবৎ হয়, ঠিক আছে, এই সব সম্বন্ধে আমি কিন্তু আগের ভিডিওতে সবাই আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো জানো। আর যারা আগের ভিডিওটা এখনও দেখোনি, তারা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, কারণ আগের ভিডিওতে প্রচুর ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে। ইউএনআর সম্বন্ধে যে কটা ভিডিও হবে, আমি আশা করব যে ইউএনআর সম্বন্ধে প্রত্যেকটা ইনফরমেশান যেন তোমাদের মাথায় থাকে। কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু সরাসরি জানাতে পারো, বা আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। কারো কোনো যদি কনফিউশন থাকে, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। রানিং ভিডিও বা ভিডিও যখন চলবে বা আফটার ভিডিও শেষ হয়ে গেলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কোথায় কিছু বুঝতে অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ইনফরমেশান দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়। আমি আশা করব যে ইউএনও থেকে যদি কোনো কোশ্চেন হয়, তোমাদের যেন একটা কোশ্চেনও মিস না হয়। তো এবার আমরা আসি, সেটা হলো চার্টার। চার্টার সম্বন্ধে আমরা আগের ভিডিওতে পড়েছি। এই চার্টারকে কী বলা হয়? এই চার্টারকে বলা হয় ইউনাইটেড নেশনসের কনস্টিটিউশন, ইউনাইটেড নেশনসের কনস্টিটিউশন। দেখো, আমাদের কনস্টিটিউশনের একটা প্রিএম্বল আছে, তাহলে কী ভাবা যেতে পারে যে ইউনাইটেড নেশনসেরও একটা কী থাকবে, যে চার্টারটা রয়েছে, যে কনস্টিটিউশনটা রয়েছে। দেখো, ইউনাইটেড নেশনসে ওটাকে কিন্তু কনস্টিটিউশন বলে না, ওটাকে কী বলে, চার্টার বলে। ওই চার্টারেরও কী আছে, একটা প্রিএম্বল আছে। ওই চার্টারেরও একটা কী আছে, প্রিএম্বল আছে। এই প্রিএম্বলটা, এই চার্টারের, ইউনাইটেড নেশনসের চার্টারের প্রিএম্বল, এটা তৈরি করেছে গুলোকে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিএম্বলের আইডিয়া কে দিয়েছিল, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভারতের কনস্টিটিউশনের প্রিএম্বলের আইডিয়া কে দিয়েছে। এটা আশা করি তোমাদের কাছে একটা জলভাত কোশ্চেন, জলভাত বুঝো, পান্তাভাত, পান্তাভাত কোশ্চেন এটা একটা। এবার হচ্ছে মাংসভাত কোশ্চেন, কি জিনিস, সেটা হচ্ছে যে চার্টার, ইউনাইটেড নেশনসের যে চার্টার, এই চার্টারের যে প্রিএম্বল, এই চার্টারের প্রিএম্বলের আইডিয়াটা কে দিয়েছিল, বা এই প্রিএম্বলটা কে তৈরি করে দিয়েছিল। চার্টারের প্রিএম্বলটা, ইউনাইটেড নেশনসের চার্টারের প্রিএম্বল কে তৈরি করে দিয়েছিল, তার নাম কি, কে সেই মহান ব্যক্তি, কে সেই মহান ব্যক্তি যে ইউনাইটেড নেশনসের চার্টারের বা কনস্টিটিউশনের প্রিএম্বল তৈরি করে দিয়েছিল, ব্যক্তির নামটা তোমরা লিখে নাও। তার নাম হচ্ছে ফিল্ড মার্শাল স্মুটস, ফিল্ড মার্শাল স্মুটস। তোমরা শুধু স্মুটসটা মনে রাখবা, সেটাতেই যথেষ্ট। সে ফিল্ড মার্শাল নাকি ফরেস্ট মার্শাল অত সব জেনে লাভ নেই আমাদের। আমাদের কোনটা মনে রাখতে হবে, এত বড় নাম মনে রাখা সম্ভব না, যা মনে রাখা সম্ভব সে রাখো। আসল কথা হলো স্মুটস,
এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তার নাম কি? স্মুটস। ফিল্ড মার্শাল তো তার একটা উপাধি, টাইটেল। ফিল্ড মার্শাল হলো তার টাইটেল এবং স্মুটস হলো তার নাম। তাহলে ইউনাইটেড নেশনসের চার্টারের যে প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেল তৈরি করেছিল কে? ফিল্ড মার্শাল স্মুটস। ফিল্ড মার্শাল স্মুটস ইম্পর্টেন্ট। নেক্সট হলো, দেখো একটা সংগঠন তৈরি হয়েছে, সংগঠন থাকলে কি থাকতে হবে? তার একটা অফিস থাকতে হবে। তার একটা কি লাগবে? অফিস লাগবে। এই অফিস তৈরির জন্য কি করতে হবে? একটা বিল্ডিং তৈরি করতে হবে। তাহলে বিল্ডিং তৈরি করতে কি লাগবে? জায়গা লাগবে। এবার কথা হচ্ছে এই জায়গা দিয়েছিল কে? ইউনাইটেড নেশনসের অফিস তৈরির জন্য বা বিল্ডিং তৈরির জন্য জায়গা দিয়েছিল কে? এটাও কিন্তু পরীক্ষায় এসেছে যে ইউনাইটেড নেশনসের ইউএনওর যে অফিস বা বিল্ডিং বলতে পারো, অফিস বা বিল্ডিং, এই ইউনাইটেড নেশনসের অফিস বা বিল্ডিং তৈরির জন্য জায়গা দিয়েছিল কে, তার নাম কি? তার নাম হচ্ছে জন ডি রকফেলার। জন ডি রকফেলার, জন ডি রকফেলার, ইনি কি করেছিলেন? ইউনাইটেড নেশনসের বিল্ডিং তৈরির জন্য জায়গা দিয়েছিলেন। ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ম্যানহাটন বলে একটা জায়গা আছে, সেই ম্যানহাটনে কি হয়েছিল? এই জন ডি রকফেলার, অত ডিটেলস আমাদের জানার দরকার নেই, জন ডি রকফেলার এই নিউ ইয়র্কের ম্যানহাটনে বা নিউ ইয়র্কে এই ইউনাইটেড নেশনসের অফিস তৈরি করার জন্য কি করেছিলেন? জায়গা দিয়েছিলেন। কতটুকু জায়গা দিয়েছিলেন? 17 একর। সতেরো একর জায়গা দিয়েছিলেন। 3 বিঘায় মনে হয় 1 একর হয়, আমার যতদূর মনে হয়, আমি সঠিক কত জানি না, তো 3 বিঘায় 1 একর হয়, তো টোটাল 17 একর জায়গা দিয়েছিলেন যে ইউনাইটেড নেশনসের কি করার জন্য? অফিস তৈরি করার জন্য। অফিস তৈরি করার জন্য কতটুকু জায়গা দিয়েছিলেন? 17 একর জায়গা। কে দিয়েছিলেন? জন ডি রকফেলার। এই নামটা মনে রাখতে হবে, এটা মনে না রাখলেও হবে, নামটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে কী করব? এই ইউএনওর যে ভেতরের জিনিস, ইউএনওর যে সংগঠন, কী কী নিয়মে গঠিত, কী কী তার অর্গান আছে, কতগুলো অর্গান আছে, কী কী আছে, এই সমস্ত কিছু নিয়েই কী হবে আমাদের আলোচনা হবে। এবং এই আরও একবার বলছি যে ইউএনও সম্বন্ধে প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্রত্যেকটা পয়েন্টস কিন্তু নোট করে নেবে, একটা পয়েন্টসে যেন বাদ না যায়, কারণ এই প্রত্যেকটা পয়েন্টস এখনও পর্যন্ত যতগুলো পয়েন্টস আমি করিয়েছি প্রত্যেকটা পয়েন্টস দিয়েই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় তার কোশ্চেন এসেছে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি তোমরা কথাগুলো সিরিয়াসলি নেবে, কারণ ওই দু চারটা মাল্টিপ্যাল কোশ্চেন পড়ে কাজ হয় না, ওটা কয়েকটা ছোটোখাটো এক্সাম ক্লিয়ার হয়, ভালো এক্সাম কিন্তু ক্লিয়ার হবে না যদি ডিটেলসে না পড়ো। তো আশা করি তোমরা ডিটেলসেই পড়বে, তাহলে তোমাদের আর কোনো টেনশনই থাকবে না যে ইউএনওতে তো আমার ওটা পড়া হয়নি, এটা তো পড়া হয়নি, এটা তো জানি না, ওটা তো জানি না। আমি যতটুকু করাবো আশা করি যে এর বাইরে সাধারণত এখনও পর্যন্ত কোশ্চেন হয়নি ইউএনও থেকে, এখনও পর্যন্ত যতগুলো পয়েন্ট আমি করাবো সমস্ত কিছু। তো এই ভিডিওটাই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আমরা কী করবো এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। টিল দেন অল দ্য বেস্ট টু অল অফ ইউ।